আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চেয়ারপারসন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশিত হবেই ফের তৃণমূলের চেয়ারপারসন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর বিরুদ্ধে কেউই মনোনয়ন জমা দেননি। মোট বৈধ 48টি প্রোপোজাল সেকেন্ডারি নমিনেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জমা পড়েছে। অন্য কেউ মনোনয়ন জমা না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন পদে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশনের নিয়ম মেনে বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সাংগঠনিক নির্বাচনের আয়োজন করেছিল তৃণমূল। বাংলার বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে প্রায় 1500 প্রতিনিধি এদিন তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে অংশ নেন। যশবন্ত সিনহা, লোকেশ ত্রিপাঠী, রাজেশ ত্রিপাঠী, ত্রিপুরার সুবল ভৌমিক, অশোক তানওয়ারদের মতো ভিন্ন রাজ্যের নেতারাও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। ফের দলের সুপ্রিমোর পদ গ্রহণ করেই আগামী দিনের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছেন বাংলার দুর্গ অটুট রেখেই সর্বভারতীয় স্তরে বিজেপিকে হারানোর লক্ষ্যে এগোবে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সভানেত্রী পদে নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল তৈরি হয়েছিল 1998 সালের 1 জানুয়ারি। অনেক বাধা অতিক্রম করে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রথমে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস হয়েছিল, পরে অনেক জায়গায় ইউনিট খুলছিল, তাই অল ইন্ডিয়া করে দিলাম। কোনো না কোনো জায়গা থেকে একটা দল তৈরি হয়। উত্তরপ্রদেশ থেকে কংগ্রেস তৈরি হয়েছিল, গুজরাট থেকে বিজেপি। আমাদের অরিজিনাল জায়গা বাংলা, আমরা মিট করব খুব শিগগির। আপনারা বাংলার দলটা করুন, আপনারা বলুন, বাংলার দলটাকে বুক দিয়ে আগলে রাখবো। আপনি দেশ থেকে বিজেপিকে হঠান। এদিন দলনেত্রী আরও একবার স্পষ্ট করে দিয়েছেন বিজেপি তার পয়লা নম্বর শত্রু। তবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যদি কংগ্রেস একমঞ্চ না আসে তাহলে একলাই চলবে তৃণমূল। মমতার বক্তব্য, একবার যদি হারো তুমি জিতবেই, তুমি বিজেপিকে হটাতে পারবে। পরবর্তী খবর, বিরোধী দলের কারো নিরাপত্তা নেই রাজ্যে, অভিযোগ তুলে মামলা বিজেপির। রাজ্যের গণতন্ত্র বজায় থাকছে না বলে অনেক আগে থেকেই আঙুল তুলে আসছে ভারতীয় জনতা পার্টির শিবির। আইন শৃঙ্খলা থেকে শুরু করে রাজ্যে বিরোধীদের উপর অত্যাচারের প্রসঙ্গ তোলা হয়েছে নিয়ম করে। এই ইস্যুতেই আবার সরব হলো বিজেপি। বিরোধী দলের সদস্যদের এ রাজ্যে নিরাপত্তা নেই বলে জনস্বার্থ মামলা দায়ের হলো আদালতে, যা করলো বিজেপি। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে ভারতীয় জনতা পার্টির অভিযোগ, বিরোধী দলের কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না, বারবার নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা সাংসদ দিলীপ ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির কোনো অনুষ্ঠানে অনুমতি দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। আরও জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে তৈরি হয়নি সিকিউরিটি কমিশন, একই সঙ্গে সিকিউরিটির কাউন্সিল তৈরি হয়নি। আবার সংবিধানের সবার সমান অধিকারের কথা থাকলেও সেটা মানা হচ্ছে না বর্তমান শাসক দলের রাজত্বে। বিরোধীদের সামাজিক রাজনৈতিক সভা অনুষ্ঠিত করতে দেওয়া হচ্ছে না, কিন্তু শাসক দলের সমস্ত কিছু হচ্ছে। এই সব অভিযোগ তুলেই আদালতে মামলা করেছে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরবর্তী খবর, ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে দলের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বে থাকলেন ডায়মন্ড হারবারের সাংসদ। দলের সহসভাপতি হিসেবে বেছে নেওয়া হল প্রাক্তন সাংসদ সুব্রত বক্সিকে। বুধবার নেতাজি ইনডোরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। তবে দলের রাজ্য সভাপতির পদ ফাঁকাই রইল। পার্থ চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, যশবন্ত সিনহারা আপাতত সম্মিলিতভাবে দায়িত্ব সামলাবেন। 2017 সালে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 5 বছর বাদে ফের সাংগঠনিক নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরেই দলের অন্দরে উত্তেজনার পারদ চড়েছে। দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হওয়া নিয়ে কোনো সংশয় ছিল না, কিন্তু বাকি পদে কারা আসবেন তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল। গত কয়েক বছর ধরে দলের রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছিলেন সুব্রত বক্সী। এমনকি মুকুল রায় দল ছেড়ে চলে যাওয়ার পরে কিছুদিনের জন্য দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন
যদিও জাতীয় রাজনীতির চেয়ে রাজ্য রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পছন্দ করেন পোরখাওয়া নেতা। সূত্রের খবর, তাকে যাতে বাংলাতে এই সংগঠনের দায়িত্ব দেওয়া হয় দলনেত্রীর কাছে সেই অনুরোধ জানিয়েছিলেন সুব্রত বক্সী। দীর্ঘদিনের সহকর্মীর অনুরোধ ফেলতে পারেননি তৃণমূল নেত্রী, যদিও দলের একাংশ মনে করছেন রাজ্য সভাপতির দায়িত্ব ফের দক্ষিণ কলকাতার প্রাক্তন সাংসদকে দেওয়া হবে। এদিন দলের ওয়ার্কিং কমিটির সদস্যদের নামও ঘোষণা করা হয়নি। পরবর্তী খবর, তৃণমূলে আসতে চাইছেন আরও 7 থেকে 8 জন বিধায়ক। বিজেপিতে বড় ভাঙনের ইঙ্গিত মমতার। বঙ্গ বিজেপিতে আবারও বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আরও 7 থেকে 8 জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিতে চাইছেন, তাদেরকে দলে নিতে তার যে আপত্তি নেই এদিন তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে ওই বিজেপি বিধায়কদের তৃণমূলে যোগ দেওয়ার এবার সময়ের অপেক্ষা মাত্র বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এখানে আসতে আসতেই শুনলাম আরও 7 থেকে 8 জন বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চান, তারা উন্নয়নের সামিল হতে চান, তাদের সবাইকে স্বাগত। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি ছেড়ে একের পর এক বিধায়ক এবং নেতা তৃণমূলে ফিরতে শুরু করেন। এদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য নাম ছিল মুকুল রায়। এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তের মতো শাসক দল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারাও তৃণমূলে ফিরে এসেছেন। শিবির বদল করেছেন মুকুল রায় সহ মোট 5 জন বিধায়ক। সেই তালিকায় রয়েছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কালিয়াগঞ্জের সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়ককে ধরে রাখতে মরিয়া বিজেপি মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করেছেন। মুকুল রায়ের বিধায়ক পদ খালিজ হবে কি না তা নিয়ে খুব শিগগির রায় দেবেন বিধানসভার অধ্যক্ষ। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। বিজেপি শিবিরের আশা ছিল দলত্যাগী বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলে হয়তো বাকিদের ধরে রাখা যাবে, কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর স্পষ্ট বিজেপির অন্তরে ভাঙন অব্যাহত। পরবর্তী খবর, ধনখড়ের নাম না করে ঘোড়ার পাল বললেন মমতা তীব্র কটাক্ষ রাজ্যপালকে। কদিন আগে নবান্নের সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল জগদীপ ধনখড়কে তিনি টুইটারে ব্লক করে দিয়েছেন। বুধবার দলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে রাজভবনের উদ্দেশ্যে আরও তীব্র কটাক্ষ করলেন মমতা। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তথা বিজেপিকে এক হাত নিতে গিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এক ঘোড়ার পালকে পাঠিয়েছে রাজ্য শাসন করার জন্য। তার কথায়, 26 জানুয়ারি প্যারেডের সময় এক ঘোড়ার পালকে দেখেছিলাম, আমাদের মাউন্টেড পুলিশ রয়েছে, তারাও জানতে পেরেছে যে একজন ঘোড়ার পাল রয়েছে, ওরাও রেগে গিয়েছে। তৃণমূল সভানেত্রী অবশ্য রাজ্যপালের নাম মুখে আনেননি, তবে তার শব্দ চয়নে স্পষ্ট হয়ে যায় যে কাকে নিশানা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সকাল নেই সন্ধে নেই আমাকে গালাগাল দিচ্ছে, কখনো টুইট করছে, কখনো আমারই টুইট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, খালি কৈফিয়ত চাইছে কি করতে হবে। তৃণমূল নেত্রী এও জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় যে মা ক্যান্টিন চলছে তা নিয়েও তাকে প্রশ্ন করা হয়েছে। মমতার কথায়, মা ক্যান্টিন চলছে, 5 টাকায় গরিবকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আর খালি বলছে দেখলেঙ্গে। এরপরে সুর চড়িয়ে তিনি বলেন, তুমি কে ভাই, একবার তো কাউন্সিলরও হওনি, 10 বার দলবদল করেছো, তুমি কি জানো। বস্তুত, ধনখড়কে বাংলা রাজভবন থেকে সরানোর জন্য তৃণমূল ইতিমধ্যেই জোরালো দাবি তুলেছে। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সামনে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা এই দাবি তুলেছেন। আবার মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে একই দাবির কথা জানিয়েছেন সৌগত রায়। পর্যবেক্ষকদের মতে মমতা এদিন যেভাবে ধনখড়কে কটাক্ষ করেছেন তাও কৌশলগত। ধনখড়কে কটাক্ষ করে তার গুরুত্বই লঘু করে দিতে চেয়েছেন দিদি, যাতে ধনখড়ের কোনো রাজনৈতিক ওজনই না থাকে। পরবর্তী খবর, রাজ্যে আইনের শাসন নয় শাসনের আইন চলছে, ফের মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের। রাজ্য ও রাজ্যপাল তোরজা তুঙ্গে। সম্প্রতি লোকসভায় রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণের আর্জি জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন আবার নাম না করে রাজ্যপালকে ঘোড়ার পাল বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাত নেন রাজ্যপাল। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীর সমস্ত বিবৃতি পড়েছি, আমি খুশি হতাম যদি মিডিয়া ওকে এই সকল বিষয়ে প্রশ্ন করত, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং গণতন্ত্রের কাছে বড় চ্যালেঞ্জ। আমি সংবাদ মাধ্যমকে জানাতে চাই, আমার টেবিলে কোনো ফাইল পড়ে নেই, কোনো ইস্যুর সমাধান না হলে রাজ্যকেই তারা জবাব দিতে হবে।
মুখ্যমন্ত্রী ফোন ট্যাপিংয়ের মিথ্যে অভিযোগ তুলেছে অথচ সংবাদমাধ্যম চুপ। তার কথায় 900 টুইট আছে, কোনো টুইট প্রকাশ্যে এনেছি কি না বলুন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল বলেন তাজবেঙ্গল নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতির কোনো সত্যতা নেই, তাজবেঙ্গল নিয়ে উনি মিথ্যে ভাষণ করেছেন। 2021 সালের ফেব্রুয়ারি মাসে মা ক্যান্টিন চালু করা হয়েছিল, টাকা কোথা থেকে আসছে আমি এ নিয়ে জানতে চেয়েছি, কোনো জবাব আসেনি। রাজ্যপাল হিসাবে সংবিধান রক্ষা করাই আমার কাজ, আমি কখনও খারাপ ভাষা ব্যবহার করিনি। রাজ্যপাল আরও বলেন এই রাজ্যে আমলারা তাদের কর্তব্য ভুলে গিয়েছেন, রাজ্যে প্রতি মুহূর্তে সংবিধানের রীতি ভঙ্গ হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের শপথ নিয়েছেন, উনি ভুলে যাচ্ছেন রাজ্যে আইনের শাসন না থাকলে রাজ্যপাল তো পদক্ষেপ করবেই। এখানে আইনের শাসন নেই, শাসনের আইন চলছে, রাজ্যে যা ঘটছে তা মানবতা, সংবিধানের পরিপন্থী। রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়েছে, শেষ পর্যন্ত আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। আমি রাজ্যে শিল্পায়ন চাই, কিন্তু এর জন্য পরিবেশ প্রয়োজন, আইনের শাসন থাকলেই রাজ্যে শিল্প আসবে। রাজ্যপালের কথায় তৃতীয়বারের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি আরও একবার দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন, আমি কখনও খারাপ আচরণ করিনি। কিন্তু প্রজাতন্ত্র দিবসে উনি রাজ্যপালকে স্বাগত পর্যন্ত জানাননি, এমনটা এই দেশে কোথাও হয়নি। আপনি আপনার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আমাদের দেশে রাইট টু ইনফরমেশন আইন রয়েছে, অথচ আপনি কোনো তথ্য দিতে নারাজ, এটা কোনো ইগোর বিষয় নয়।